হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম ইডিটে। আজকে কথা বলবো বাংলাদেশের দুটো আপকামিং প্রজেক্টের ট্রেলার নিয়ে। এবং প্রথমে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা একটা সিরিজ, যেটার নাম হচ্ছে 25। এবং এই ট্রেলারটা নিয়ে কেমন হলো বা কি কি ছিল সেসব নিয়ে কথা বলবো। তো প্রথমে বলি, এই ট্রেলারটায় যে জিনিসগুলো দেখানো হয়েছে ভীষণ ডার্ক শেডে যেসব কথাবার্তা বাংলাদেশের সিনেমার মধ্যে হয় তার মধ্যে অন্যতম লেগেছে। এবং কাহিনীর বা স্টোরির যে প্যাটার্নটা সেটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে বেসিক্যালি যেটা দেখানো হচ্ছে একজন মহিলা যে টাকা দিতে পারেনি তার জন্য একটা ইনসিডেন্ট হয়, এবং তার মেয়ের এখানে কিভাবে রিভেঞ্জ মোটামুটি সেই জিনিসটা এখানে দেওয়া বা দেখানো হয়েছে। শ্যামল মাওলা এখানে খুব ভালো অভিনয় করেছেন, মানে ট্রেলারটাই এটুকুই বোঝা যাচ্ছে, এবং পুরো সিনেমাটাই তার পারফরমেন্স দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, বিকজ তার যতগুলো কাজ দেখছি একের পর এক। ইভেন মহানগরে তো তার অভিনয় নিয়ে আমি যথেষ্ট প্রশংসা করেছিলাম, এবং এটা মনে হয়েছিল যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর। এবং তার কাজ যত দেখি আমি মনে হয় যে হ্যাঁ, এর মধ্যে ক্যাপাসিটি আছে, এবং একের পর এক সিনেমায় তার অভিনয় বা পারফরমেন্স অবশ্যই আমাদের মুগ্ধ করছে। তো 25 যে ট্রেলারটা বেরিয়েছে সেখানে অনেকগুলো দিক দেখানো হচ্ছে, অনেকগুলো অ্যাসপেক্ট এসছে, এবং সেগুলো দেখে পরে আমি যে বারবার কথা বলি যে একটা ডার্ক শেডে তার ট্রিটমেন্ট হোক বা তার যেভাবে কালার প্যালেট ইউজ করা হয়েছে বেশ ভালো লেগেছে। এবং আদার ডিপার্টমেন্টস বা টেকনিক্যাল কথা যদি আমি বলি সেগুলো বেশ সুন্দর। তো আমার ওভারঅল এর ট্রিটমেন্টটা পুরো ট্রেলারটাই বেশ ভালো লেগেছে, এবং আমি অবশ্যই এর জন্য অপেক্ষা করছি। এবং এর পরে যে কাজটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি একটা সিনেমা যেটার নাম হচ্ছে ইউটিউবার। তো এই কথাটা হচ্ছে যে এখানে ইউটিউবের যে লোগো সেটাকে ইউজ করা হয়েছে, তবে ইউটিউবারের জায়গায় টিউমার ইউজ করা হচ্ছে। কিন্তু বেসিক্যালি যে স্টোরিটা এবং যে গানটা এখানে দেখানো হচ্ছে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে, এবং ইউটিউবারদের কথা বলা হবে বা তার রিলেটেড কিছু কথাবার্তা থাকবে, তাদের জার্নি থাকবে, বা অনেক কিছু সেড, অনেক কিছু অজানা কথা বা অনেক লাইফস্টাইল এখানে উঠে আসতে পারে, নেগেটিভ হোক পজিটিভ হোক, এবং সেগুলো বিভিন্ন সেডের আড়ালে কিভাবে প্রকাশ করা হয়। এবং আমরা যারা প্রত্যেকে ইউটিউবার আছি আমরা অবশ্যই চাই যে আমাদের নিয়ে কথা হোক, বা আমাদের যে প্রসপেক্টিভ গুলো আছে সেগুলো তুলে আনা হোক, বা কিরকম কি ভাবে দর্শকরা ভাবছে, ডিরেক্টররা ভাবছে সেগুলো তুলে ধরা হোক। তো আমার মনে হয় এই পুরো বিষয়টাকে সচেতনতার সাথে এবং শিক্ষণীয় ভাবে তুলে ধরা হবে এটাই আশা করছি। এবং এই ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং, এবং আমি বারবার যে গানটার কথা বলছি গানটাও বেশ শুনতে ভালো লাগে। তো ওভারঅল আমার এই ট্রিটমেন্টটা খুবই ভালো লেগেছে, এবং যেহেতু সাবজেক্টটা খুব রিলেটেড আমাদের সাথে তার জন্য তো অবশ্যই আমি এক্সাইটেড। তো আমার দুটো ট্রেলার যদি কম্পেয়ার করি অবশ্যই আমার দুটোই দেখার ইচ্ছা আছে, একটা ঈদে রিলিজ করছে চরকি অ্যাপে। তো আপনারা যদি ট্রেলার দুটো দেখেছেন আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেশি এলাবোরেট করলাম না, বিশেষ বা বিস্তারিত আলোচনায় দুটো দেখার পর আমরা অবশ্যই জানাবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য।